পাবনার ঈশ্বরদীতে দুই বছর ধরে সেতুর নির্মাণ কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। এতে চরম দুর্ভোগে পড়েছেন 10 গ্রামের মানুষ। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন সেতুর রডে মরিচা ধরে গেছে। সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্রিজটা হচ্ছে না কি কারণে? এতদিন ধরে এই ব্রিজটা পড়ে রয়েছে, আজ 3 বছর আগের দিনে কাজ বন্ধ রয়েছে। 3 বছর ধরে কাজ হওয়ার কথা, 3 বছরে কাজ শেষ হওয়ার কথা। আমরা এত কষ্ট করতেছি, এই গাং দিয়ে যাওয়া যায় না, এই ব্রিজটা হচ্ছে না কিসের জন্য? সে কারণে বলে যে এখন যে মাঠও ফাঁকা রাখবে না। আমরা খুব কষ্ট করে হাঁটু গড়া দিয়ে যাই, কুমুর পানি হাফ প্যান পড়ে যায়, গলার সমান পানি হয়ে যায়। এখন কিন্তু ব্রিজ হওয়ার 3 বছর আগে ব্রিজ শুরু হয়েছে, কি জন্য হচ্ছে না এটা আমরা কিন্তু জানি না। পিছলে পড়ে যায়, খোয়া হাঁটু ভেঙে যায়, হাট ভেঙে যায়, সার বিছলে কীটনাশক দিয়ে ওষুধ দিয়ে যাতে পারি না আমরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুরলিয়া গ্রামে পদ্মার শাখা নদীর উপরে 2021 সালে 4 এপ্রিল 8 কোটি টাকা ব্যয়ে 96 মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালের 8 অক্টোবর সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পিলার বসানো ছাড়া আর কোনো কাজ হয়নি। এরই মধ্যেই 2024 সালের 18 ডিসেম্বর পর্যন্ত কাজের সময় বাড়ানো হয়েছে। কন্ট্রাক্টর যারা আছে তারা হচ্ছে এখানে টাকা পেয়েছে, তারা কাজ করে, কিন্তু করতে করতে হঠাৎ করে তারা চলে গেছে, প্রায় 3 বছর পর্যন্ত চলে গেছে। আর কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে না, এই বিষয়টা তো আমাদের জানা নেই। কিন্তু আমাদের অত্র এলাকার যারা গরিব জনতি মানুষেরা মানে অনেক কষ্ট করে, তা আসা খুব কষ্ট। কেন দেখতেছেন যে এই ব্রিজটা হচ্ছে গত তিন বছর আগে এই ব্রিজের কাজ শুরু হয়। 2 বছর চলাকালীন রড সিমেন্টের দাম বাড়িয়ে যাওয়ার কারণে ঠিকাদার চলে গেছে। ঠিকাদার বলেছে যে রডের দাম কমলে আবার আসি, মালমাটারা আসি, আবার শুরু হবে। স্থানীয়রা বলছেন, পদ্মার বিস্তীর্ণ চর জুড়ে হাজার হাজার হেক্টর জমিতে উৎপাদিত সবজি ফসল এ পথে ঈশ্বরদী ও পাবনা শহরে আনা নেওয়া করা হয়। সেতু না থাকায় বর্ষাকালে ঝুঁকি নিয়ে নৌকা ও ভেলায় চড়ে নদী পারাপার হতে হয়। শুকনো মৌসুমে নদীর ঢালু পাড় দিয়ে গরু গাড়ি ছাড়া আর অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না, ফলে ফসল আনা নেওয়ার চরম দুর্ভোগ পোহাতে হয়। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে লক্ষ্মীকুণ্ডার বেশ কয়েকটি গ্রাম ছাড়াও পদ্মার তীরবর্তী পাবনা, সদর উপজেলার চর ভবানীপুর গ্রাম ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদিপুর ইউনিয়নের 7 গ্রামের মানুষের যাতায়াতের পথ সুগম হবে। ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবির জাগোনিউজকে বলেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছিলেন। তারা কাজের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন। আশা করছি খুব শিগগির তারা আবার কাজ শুরু করবেন। পাবনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মণ্ডল বলেন, কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে, শুরু না হলে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা জিরাপুর মানে যেই হোক, আমি ঠিকাদারের সাথে ম্যানেজমেন্ট মিটিং করেছি। আমার কাজটা বাস্তবায়নের যদি এখন শুকনো মৌসুম, কাজ বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়, ঠিকাদারকে আমরা সেই ব্যাপারে আল্টিমেটাম মানে 28 দিনের চূড়ান্ত নোটিশ দিয়েছি। সেই প্রেক্ষিতে তারা আমাকে জানিয়েছে 1 নভেম্বর থেকে কাজটা শুরু করবে। যদি তারা কাজটা সময় না করে তাহলে আমরা কার্যাদেশ বাতিলে মানে এবং চুক্তি বাতিলে প্রক্রিয়া গ্রহণ। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।